কিয়ামতের আগের দিন যাদের মৃত্যু হবে তাদের কবরের আযাব কিভাবে নির্ধারণ করা হবে আমাদের অনেক নাস্তিক বন্ধু আছেন তাদের খোঁচাখুঁচি করা অনেকগুলো প্রশ্ন আছে এবং অনেক সংশয়বাদী মুসলমান আছে যাদের এই প্রশ্নগুলো থাকে তাদের প্রশ্নটার মানে হলো আল্লাহ তাআলা শত শত হাজার হাজার বছর কিয়ামতের চাইতে আরো হাজার বছর আগে যারা দুনিয়া থেকে মারা গেছেন তাদের অপরাধী হলে তাদের কবরে শাস্তি দিবেন আবার ঠিক কিয়ামতের আগের দিন যে মারা যাবে তারেও শাস্তি দিবেন এখন প্রশ্ন হলো যে কিয়ামতের আগের দিন মারা গেলে সে তো কয়েক ঘন্টা বা একদিন শাস্তি পাইলো যে হাজার হাজার বছর আগে মারা গেলে সে তো হাজার হাজার বছর ধরে শাস্তি পাইলো তাহলে দুজনের প্রতি দুই রকম আচরণ হলো জুলুম হয়ে গেল বৈষম্য হয়ে গেল এটা তো আল্লাহ তাআলা করার কথা না কিভাবে আল্লাহ সমন্বয় করবেন আমরা বলি ভাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ তোমাদের রব তোমার রব বান্দার প্রতি জুলুম করবেন না অতএব আল্লাহ তাআলা কিভাবে ইনসাফ করবেন সেটা নিয়ে তোমার চিন্তা না করলেও একজনকে আপনি 10টা কিল দিবেন কিল কিল বুঝুন তো 10টা কিল 10টা ঘুষি দিবেন একজনকে এই ঘুষিগুলা দিবেন হলো 100টা গোজনের 100টা গোজনের 10টা ঘুষি দিবেন আস্তে আস্তে আরেকজনকে একটা ঘুষি দিবেন 100টা গোজনের আরেকজনকে একটা সুটিক দিবেন ঘুষি দিবেন 10 কেজি ওজনের তাহলে একজনকে একটা দিয়া আরেকজনকে 10টা দিয়া সমান সমান হতে পারে কি পারে না হাজার বছর আগে যে মারা গেছে কবরে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছেন এক পর্যায়ে একদিন মাত্র কিয়ামতের আগে মারা গেছে একে শাস্তি দিয়েছেন তার শাস্তির মাত্রা ভিন্ন পর্যায়ের হতে পারে কিভাবে ব্যালেন্স করবেন কিভাবে ইনসাফ করবেন সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু আল্লাহ তাআলা ইনসাফ করবেন তিনি জুলুম করবেন না যার যতটুকু প্রাপ্য আল্লাহ তাআলা তাকে ততটুকুই বুঝিয়ে দিবেন এর ব্যতিক্রম করবেন না আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে আমি নিজের ভিতরে যে জুলুমকে হারাম করে দিয়েছি অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করবা না এরপরে প্রশ্ন হলো হিন্দুদের হোটেলে খাবার খাওয়া যাবে কিনা ইসলাম কি বলে হিন্দু বা খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বীরা যদি কোনো হোটেল খাবারের হোটেল ইত্যাদি করেন সে খাবারের হোটেল খাবারের দোকানে যদি আপনি খাবার খান সেটা জায়েজ হবে যদি সেটা হালাল খাবার হয় হালাল খাবার হলে সেটা আপনি কার দোকানে খাচ্ছেন সেটা বিষয় না হারাম খানা যদি হয় সেটা ইমাম সাহেবের বাসায় বসেও খান তাও সেটা কি হবে আর হালাল খানা যদি কোনো অমুসলমান অন্য ধর্মের মানুষ হিন্দুর বাসায় বসেও খান কিন্তু খানাটা হালাল হয় তাহলে ওটা খাওয়া কি হবে একটা আপেল হালাল এটা আপনাকে তিনি দিয়েছেন আপনি খাচ্ছেন অথবা তার দোকানে গেছেন আপনি এক বোতল পানি ইনটেক কিনেছেন আপনি পান করছেন বা কোনো খাবার আপনি কিনেছেন যেটা হালাল সেটা হিন্দুর দোকানে বসে খেলে যে হারাম হবে এমন কোনো কথা তবে যদি সন্দেহ হয় যে এই খাবারের মধ্যে কোনো হারাম নাপাক কিছু মিশায় কিনা ধর্মীয় কারণে বা অন্য কারণে যদি এরকম জোরালো সন্দেহ হয় এবং এরকমটি অহরহ মিশানো হয় এরকম যদি আপনি জানেন তাহলে তো সেটা আপনার তাকওয়ার দাবি হবে ওই সন্দেহপূর্ণ বিষয় থেকে দূরে থাকা দামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক হাদিসে আসছে যেটা সন্দেহপূর্ণ ওইটাকে তুমি পরিহার করো সন্দেহ মুক্তটা তুমি গ্রহণ করো সেটা আপনি অবশ্যই চেষ্টা করবেন কিন্তু আপনি মুসলমানের দোকানে খান আর হিন্দুর দোকানে খান মূল দেখতে হবে যে আপনার খাবারটা হালাল কিনা সে হারাম দিচ্ছে কিনা বা আপনি হারাম টাকা দিয়ে কানে কিনে খাচ্ছেন কিনা এটা হলো মূল বিষয় যেটা খাচ্ছেন সেটা যদি হালাল হয় তাহলে কোথায় বসে খাচ্ছেন এটা ম্যাটার না ওটা আপনি খেতে পারেন আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী আমার ব্যবসার মূলধন এবং সিংহভাগ টাকা এনজিওর লোনের কিছু টাকা শোধ হয়েছে আর কিছু এখনো চলমান ব্যবসার শুরুতে হারাম হালাল নিয়ে ভাবি নাই এখন আমি কি করব আমার মূলধন হিসেবে যে টাকা হয়েছে তা কি হালাল হবে আল্লাহ মাফ করুন আপনি নিজের যে টাকা দিয়ে ব্যবসা শুরু করেন সেটা তো আপনার জন্য হালাল কিন্তু ওই টাকা থেকে যে সুদ আপনি কামাই করেছেন সেটা তো হালাল পদ্ধতিতে হয় না সেটা হারাম পদ্ধতিতে হয়েছে আগে যে অন্যায় করেছেন সেটার জন্য আল্লাহ তাআলার কাছে আপনার ইস্তেগফার করতে হবে আল্লাহ কোরআনে বলেছেন ফামান জাআহু মাউজাতাম মির রাব্বিহি ফানতাহা ফালাহু মা সালাফ যে ব্যক্তি সুদের কারবার আগে করে ফেলেছে তখন বুঝে নাই আল্লাহর ভয় ছিল না এরপরে যখন আল্লাহর ভয় এসেছে সে সরে এসেছে দ্রুততার সাথে সুদের কারবারটাকে ক্লোজ করে ফেলছে দেনাটেনা দিয়ে সুদের লোন পরিশোধ করে ফেলছে আর সে সুদের কারবারে জড়ায় নাই তাহলে আগে যে গুনাহ হয়েছে আশা করা যে আল্লাহ তাআলা তাকে সেটা মাফ করবেন বিধায় এখন তওবা করে আপনি সুন্দর পথে ফিরে আসেন আমাদের দেশে অনেক ভাইরা আছেন বিশেষ করে গ্রামাঞ্চলে এনজিওগুলো এই পরিমাণ ব্যাঙের ছাতার মতো গজাইছে এরা সমাজের মানুষের উপকার করার চাইতে লোন দেওয়ার নামে চক্রবৃদ্ধি হারে সুদের বিজনেসটা বেশি করে এদেরকে আমাদের সমাজের সাধারণ ভাইরা অনেকে মুসলমানরা আপন মনে করে
অথচ এরা এদের চক্রবৃদ্ধি হারে সুদের বিজনেস করার জন্য আসছে এটা মূলত আমাদের রক্ত চোষা এই সুদের কারবার আমরা অনেকে করি আপনি সুদের কারবার করে যে দুনিয়াতে কিছু টাকা পয়সা করেও ফেলতে পারেন মনে রাখবেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা সুদকে হালাল করেছেন না হারাম শুধু হারাম না যত হারাম আছে যত হারাম উপার্জন আছে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হারাম উপার্জন হলো সুদের হারাম নিজের মায়ের সাথে জেনা করা কত নোংরামি কত অশ্লীল কত অসভ্য আচরণ সুদের সাথে জেনা করার 70টা খারাপ দিকের মধ্যে সবচেয়ে নরমালটা হলো ওই নোংরা কাজটা করার সম্পর্কে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল সুদের যে কারবার করবে কিয়ামতের দিন জিনে ধরা রোগীর মতো মাতাল মানুষের মতো সে ছটফট করতে থাকবে কিয়ামতের ময়দানে সব মানুষ এরকম মানুষদেরকে দেখে বুঝতে পারবে চিনতে পারবে এরা দুনিয়াতে সুদের কারবার করত এইজন্য তারা পাগলের মতো কিয়ামত দিন ছটফট করতে থাকবে ওটা দেখেই যে কেউ বুঝবে এই লোক সুদের কারবারই ছিল দুনিয়াতে অপমান এটা তার জন্য আখিরাতে জান্নাতে যাওয়ার আগে আখিরাতে যখন সব মানুষ সমবেত থাকবে বিচার দিবসে সেদিন তারই অপমানকর শাস্তি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যে সমস্ত অপরাধের শাস্তি দেখিয়েছেন ডামি এবং মক শাস্তি এর ভিতরে একটা ছিল এই সুদের কারবার যারা করবে তাদেরকে কিভাবে জাহান্নামের শাস্তি দেয়া হচ্ছে পাথরের আঘাতে রক্তের সমুদ্রে নিমজ্জিত করে আল্লাহ তাআলা সুদের কারবার থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ